কক রুই কক নারকলিয়া নেতা মন্ত্রী তৈ হাফং নাইকল অজমা রক বিশি গনগী লামা হামিয়া তৈন হিমনানি নাঙ্গ কামিনী জতলুক রক কেবন বুট দুইব মংস সামুগ চুগিয়া হই থামচি তংজাক লাই বুট বয়কট খলাইকা গঙ্গানগর সদাইমোহনপুর কামিনী জতলুক রক ফাশাল ইস ত্রিপুরা লোকসভা আচুকথায়াসাক জাকাবোর্ড আশাল বুট বয়কট খালাইকা দলাইহাংখনি গঙ্গানগর সদাইমোহন কামিনী জত লুকুরক আমসানী লুকুরকনি ককশিল সামুক নেতা মন্ত্রী সিমি চেঙ্গে আমসানী এমএলএ রক বকাইসা ফানো ককনারকলিয়া হই সাল গদকমা জরা রমই আমসানী লামা রক সামজাকিয়া ওয়াতেনি জরাও হনকে আলামাতে থাংফাই খালাইমাইয়া আমসানী লুকুরক আলামা রক সামনানি বাগাই ওয়াই রওয়াই সানমুক্তি সামানি কামিনী লুকুরক আবহাইকেন আমসানী লুকুরক তৈ বসাকা 2019 বিশনি লোকসভা চংবারি ও দেবতী ত্রিপুরা ককরমানি এমপি অংখা হনকে লামা সামবৈ রনাই হনই খেবা তাবুক ফানো সামজাকলিয়া আলামা রক আলামা রক সামনানি বাগাই ওয়াই রওয়াই লাহার বকাশলাইকা আমসানী লুকুরক আবহাইকেন হাফংনি দাগি ফাংব গসিমানি দাকিন লামা সামজাকাই হনই ফিয়াবা পগৈ থাঙ্কা বরক সিকাঙ্গ ককরমানি বরকনি সমাই লামা হামিয়ানি বাগৈ 11 মাইল লামা কলকমা বাঙ্গারাও বালৈ সাক হামিয়ারকন সাক হামনগ তলাঙানি নাঙ্গ আমসাইনি লুকুরক আমরা মালটা পড়া চৌচলি রাইমা বিলি বিএস গঙ্গানগর পোস্ট অফিস গঙ্গানগর সাকমাপাড়া বিসি 5টা গ্রাম আসি এখানে আমরা মালটা পড়া এখানে 2060 থেকে 2024 হয়েছে রাস্তা যে এসেছে গাড়ি এসেছে হওয়ার পরে আমরা উদ্দেশ্য আছে আমরা কি কাজে ভারত নাগরিক আমরা কাজে দরকার আমরা ভুল ভুইকর করি না কারণ কেন দরকার নাই গণতন্ত্র আইন কাজে ভুল দেওয়ার অধিকার আমরা আছে আমরা কেউ আমরা ভুল দিস না এরম ভাবে মানা করছে না কিন্তু আমরা একটা দুঃখ আছে এই মালটা পরে একটা মহিলা ডেলিভারি হওয়ার জন্য অ্যাম্বুলেন্স গাড়িতে ফোন করলে কি বলেন তোমরা সাম্পার অবধি পেশেন্টটা কানো করে লয়ে আনো তারপরে আমরা মালটা করে আইতে পারতো না তাহলে কানো করতে গেলে এই মহিলাটা ডেলিভারি হইতে পারে না রাস্তাতে বেড় পড়ে এই সাথে সাথে আমরা চিন্তা ধারণা করছে কি ভাবছে আমরা কাজে রুট অবরোধ করতেই বা তাছাড়া এই রাস্তাটা পাইতাম না আমরা 10 মে গিয়া ছাড়া এই 5টা গ্রাম এবং কর্ণমণি ঘর সভায় কয়েকজন আমরা সহযোগিতা দিয়া ছাড়া আমরা পাবলিক হিসাবে আমরা বারোর নাগরিক হিসাবে রুট অবরোধ করা হয়েছে করার পরে কি হয়েছে এমপিসিসি কোম্পানি আমরা চিনে না জানে না তাদের আইএসআর সই দিয়েছেন এবং আমরা দলাইট জেলা এডিএম ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল মিনিস্ট্রি তাদের আইএস সই দিয়েছে 2 বছর 1 বছর ভিতরে এই রাস্তা হইব কিন্তু বৃষ্টির পরে অখণ্ড বৃষ্টি তাই এই রাস্তা দিতে পারতো তারপরে ঠিক আছে আমরা অপেক্ষা করছি তারপরে রাস্তা তো পচিয়ে রয়েছে এখানে একটা ম্যালেরিয়া যদি হয় এখানে স্কুল চলে না আমরা কিন্তু শিক্ষা ছাড়া কিছু নাই তবে আমরা স্কুল চাই না কারেন্ট চাই না ইলেকট্রিক চাই না আমরা চাই শুধু রাস্তার জন্য যদি আমরা এই মালটা পাড়া 5টা পাড়া আছে যদি আমরা ভারত নাগরিক এছাড়া যদি যে যারা নেতা এবং এমএলএ এবং এমপি তারা আমরা যদি মায়া করতো আমরা রাস্তা দিত আমরা যদি ভারত নাগরিক তারা ভাবত আমরা তারা কিন্তু যদি ভোট চাই আমরা ভোট দিয়া দিই অলরেডি এটা আমরা ভোটের একটার অধিকার আছে এই জন্য আমরা ভোট দিই তাহলে আমরা ভোট দিয়েও যদি এই রাস্তা না পাই তাহলে ভোট দিয়ে আমরা কি লাভ আমরা কিন্তু গণতন্ত্র মাধ্যমে আমরা জন এই মালটা পাড়া চাকমা পিসির ভিতরে আমরা কইতে গেলে মানে ভারত নাগরিক এই মানে মনে লাগে না এই যে রাস্তা দিয়ে আপনারা ভোট এই রাস্তার জন্য আমরা ভোট দিই বয়কট করছি তার আগে আপনারা কোন প্রশাসনকে কি জানাইছেন জানাইছে আমরা এমএলএ রও জানাইছে গঙ্গানগর পৌরসভা স্যারে জানাইছে আমরা এই বছর ভোট দিতাম না কারণ অনেকবার ভোট দিয়েছেন আমরা দেওয়ার পরে যদি রাস্তা না হয় তাহলে আমরা কি দিয়া কি লাভ আমরা ভারত নাগরিক হিসেবে যদি রাস্তা যদি না দেয় তাহলে আমরা কি লাভ তামপাড়াই তো মালদাপাড়া মাত্র 11 কিলোমিটার যদি সরকার চাইলে ইচ্ছা করে 2 মাসের ভিতরে এই রাস্তা দিতে পারে আমরা তিনি আজকি 10টা কাঞ্চনপুর 30,000 পরিবার আছে সরকার চাইলে এখানে একজনের একটা বেল্টিং দিতে পারে বন্ধুগণ আপনারা এই এই পাবলিকটা কি আমরা 12টা নাগরিক না আমরা কি ভোট দিয়ে না আজকে আমরা চুচিলের মাপিলি ধনঞ্জয়বাবু এখানে আইয়া চোখের জল ফালিয়ে গেছে মালটাপাড়া রাস্তা দেখলে বলে চোখের জল পরে আমি আমি যদি এমএলএ হওয়ার পরে এই রাস্তা দিব এই কথা দিয়েছি দেওয়ার পরে কিচ্ছু না তারপরে রেপুটি বাবু হেড আপন বড় ভাই আছে আমি যদি এই পূর্ব আসন 30টা আসন যদি আমি এমপি হইতে পারে তাহলে এই রাস্তা নিশ্চয়ই দিব এই কথা দিয়েছেন আমরা তবে আমরা এখন রাস্তা পাই না তাহলে এই আবার লোকসভা এসেছেন 5 বছর চলে গেছে রেপুটি বাবু
তাহলে আমরা এই বুট দিয়ে কি লাভ? আমরা ভারত নাগরিক হিসাবে এখনো পর্যন্ত যে বেলা একটা বাজে আপনারা বুট দেন দেনা, কিন্তু কিন্তু দেখা গেল কি এখানে যে আপনারা বুট দিয়ে দেন নাই, এর নিয়ে প্রশাসনে কেউ আইসে আপনাদের কাছে? কেউ আইসে না, এখন পর্যন্ত এডিশনাল ভিডিও আইসে, আমরা আম্বাসা সাব ডিভিশন ডিসিএম সাহেব আছে, হরিকৃষ্ণ স্যার আছে, এবং আম্বাসা অসি আছে, এবং সাব ডিভিশন এসডিপি আছে, কিন্তু তারা কইছে এখন তারা যেটা আমরা জানাইছে ডিসিএম আইতাছে, আমরা কইছে ডিএম সাহেব আয়ো, এডিএম সাহেব লয়ে আমরা কাম হইতো না, আমরা এই রাস্তা যদি দে তাহলে আমরা ভোট দিতে বাধ্য দিব, আমরা তো ভারত নাগরিক, আমরা কিনি ভোট বিকট করার জন্য আমি এটা চাই না, কারণ আমরা কি ভারত নাগরিক না? আমরা এখানে ম্যালেরিয়া প্রবলেম, এই রাস্তা তো সবাই এই বৃষ্টি হইলে কি হইব, এই রাস্তা, এই রাস্তা দিয়ে কি গাড়ি চলতে পারবেন? আপনারা আগেও তো আইসে, আপনি আইসে না কবে থেকে? বৃষ্টি হওয়ার পরে কি আইতে পারবেন এই রাস্তা আইতে পারবেন? তুইলে আমরা এখানে 1,350 আসে ভোটার পপুলেশন, তাহলে যদি আমরা যদি এমএলএ মিনিস্টার ডিএম সাহেব যদি আমরা চাইলে ইচ্ছা করে 11 কিলোমিটার রাস্তা দিতে পারি না? আমরা কি ভারত নাগরিক না? আমরা কি সুযোগ সুবিধা দিতে পারি না? আমরা ইটা দরকার, আমরা ইটা চাই, আমরা হাজার হাজার ম্যালেরিয়া কষ্ট ভোগ করে এখানে খাওয়ার জল নাই, রাত্রিবেলা কারেন্ট নাই, একটা ম্যালেরিয়া পিএস ম্যালেরিয়া পিএ পিপি এবং ডেলিভারি হসপিটালে যাইতে পারে না, হাজার হাজার পরিশ্রম করে থাকে, ওয়াটার সাপ্লাই এখানে আইয়ে কিন্তু সাপ্লাই জল পাই না, সব জায়গাতে পাই, আমরা এখানে পাই না কেন? কোনো সময় আপনারা বলেন ইলেকশন সামনে এলে কি বলেন এবার রাস্তা হয়ে যাবো, একটা কাগজ লয়ে আনে ডকুমেন্ট দেখায় গতকাল কাউকে দেখাইছে, আমরা এতে কীভাবে বিশ্বাস করবো? আগেটা প্রচুর এই দুর্ঘটনা ঘটাইছে, আমরা কেউ জানে না, আজকে প্রথম এই কথা নয়, এটা নতুনভাবে ডিসিশন নেয়, এটা অনেক আগের কথা, আমরা রুট অবরোধ করছে সবাই জানে, কাগজ আছে ওখানে প্রমাণ দেখাইতে পারে, সুই দিয়ে গেছে এডিএম। আশালা সদাইমোহন পাড়া বুট সেন্টার নি প্রিসাইডিং অফিসার শাখা বিনি সেন্টার যতই টঙ্গ 1059 ভোটার সেনাই আবনি বিশিঙ্গ ইডিসি নি বোট গালাইখা কাইসারতে কাইসা বোট গালাইখা টঙ্ক সম্ভোটার্স নি দীপনি দামসা জরাতে খড়ক চকো ভোটার্স বোট দেখা হনাই। সদাইমোহন পাড়া জেব স্কুলে আমার সেন্টার, আমি এই উইদাউট দুজন পোলিং এজেন্ট ছাড়া আমি মক কল করছি, আমি সেক্টর অফিসার জানাইছি, জানার পরে উনি আমার পারমিশন দিছে, করলাম, আমার এখানে যারা অফিসিয়ালস আছে ডিএলও আছে তারা নিয়ে আমি করছি, তারপরে সিলিং করছি সবাই নিয়ে আমি জানাইছি সেক্টর অফিসারে, সেক্টর অফিসার জানার পরে বলছে হ্যাঁ ঠিক আছে আপনি করুন, তারপরে আফটার মক কল আইলো আমার দুজন এজেন্ট, তখন আমি আবার ফোন করলাম, তখন কইলো হ্যাঁ আপনি তারপরে পারমিশন দিতে পারেন, টাইম লিখা রাখবেন, আমি টাইম লিখা রাখছি, তারপরে বুঝছি স্যার তুলে আমি কি পুরো শুরু করবো 7টায় একদম আপনি ডিউটি আমি শুরু করবো, তো আমি ডিউটি আমি শুরু করছি, প্রথম আমার ইডিসি দিয়ে আমার যারা পোলিং পার্সনরা আছে তারা ইডিসি দিয়ে শুরু করলো, তারপরে একজন সিভিলিয়ান এসে তারও ভোট নিলাম, এখন পর্যন্ত টোটাল কাস্টিং 9, ইডিসি 8, সিভিলিয়ান 1, 0.85%, টোটাল ভোটার আছে এখানে এসএন ভোটার আছে আমার কপিতে 1,059, তারপর দুজন আবার 1,059-এর মধ্যে দুজন আবার ইয়ে আছে বাতিল আছে, ইডিসি আছে, মানে 1,057 আছে আমার টোটাল, আর সরি মানে 1,057 টোটাল ভোটার, আর ইডিসি এখনও পর্যন্ত আমি কাউন্ট করছি না, কারণ ইডিসি যদি আবার কেউ আয়ে ওই কারণে ইডিসিটা এখন রাখে দিয়েছি, লাস্ট 5টার সময় টার্ন আউট টার্ন পামো আমার কতজন এসএন ভোটার, এখন পর্যন্ত 9 ভোটার ভোট দিয়ে গেছে, তার মধ্যে 8 ইডিসি 1 সিভিলিয়ান। কয়টা বাজে এখন পর্যন্ত? মানে 11টায় টার্ন আউটটাতে। আজ হালো গঙ্গানগর ব্লক নি সদাই মোহন পারানি ভোটার সকন ভোট বয়কট খেলাই মানে কক্তমা মানখেন পাটি মং থাই থাঙ্গি সকিকা পুলিশ তে ডিসিএম আবন ইয়াগলো আমসানি লোকরক বাই ককলাম সালাই মানে ইয়াগলো ফান বরকন ভোট দানি বাগাই গসিতে ওই মালিয়া হাফং নাইকল অজমারক। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।